কুড়িগ্রামে বিভিন্ন এলাকায় তিস্তা নদীর ভাঙন তীব্র হয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পাকা ঘরবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা। গৃহহীন হয়েছে প্রায় 1,500 পরিবার। ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেকেই। এ অবস্থায় ত্রাণ নয়, ভাঙন রোধে তিস্তা নদীর মেগা প্রকল্পের বাস্তবায়ন চায় ভাঙন কবলিপ্তরা। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে তিস্তার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। তবে সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন। গেল কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে এই ইউনিয়নের বসতবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা। ভিটেমাটি হারানো অসহায় পরিবারগুলোর অনেকেই সড়ক, বাঁধ ও খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে কাটাচ্ছে দুর্বিষহ জীবন। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন তারা। তাই ভাঙন রোধে তিস্তা নদীর মেগা প্রকল্পের বাস্তবায়ন চান তারা। 550 ঘর গেছে, এই যাবত কোনো উপর থেকে টিউন কন বা যে কোনো উপর থেকে যে লোক আসে বা সান্ত্বনা দেওয়ার মতন ইউনিয়ন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কেউ এই যাবত আমাদের এখানে আসে নাই। আমরা ইলিপ ত্রাণ কিছু চাই না, সরকারি কোনো সাহায্য চাই না, শুধু আমরা নদীর খননের কাজ চাই। অবশ্য ভাঙন রোধে নদী খনন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার উপর জোর তাগিদ দিয়েছেন নদী গবেষকরা। নদীর তীরবর্তী জনপদকে রক্ষা করতে হলে অবশ্যই নদীর বিজ্ঞানসম্মত খনন জরুরি, এবং যেই অন্যায়ভাবে বালু উত্তোলন করা হয় এই বালু উত্তোলনও বন্ধ করাটা অত্যন্ত জরুরি। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রতি বছর কুড়িগ্রামের নদ নদীতে 2 মিলিয়নেরও বেশি বালু আসে। এ কারণে নদ নদীর তলদেশ দ্রুত ভরাট হয়ে যাওয়ায় ভাঙন বৃদ্ধি পাচ্ছে। এই নদ নদীতে প্রতি বছর প্রায় 2.2 বিলিয়ন মেট্রিক টন সেডিমেন্ট, বালি যেটা বলি আমরা, সেটা এই নদীগুলো ক্যারি করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে ওজন দেশ থেকে। তো দেখা যায় যে প্রতি বছর আমাদের নদ নদীগুলো তলদেশ ভরাট হয়। তিস্তার ভাঙন রোধে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।